হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি রান্না করছি, তো রান্না শেষ হয়ে আসছে প্রায়। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তো সেই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। 100 সাবস্ক্রাইবার বিষয়ে কথা বলার আগে একটু দেখে নাও ইফরাজ আর সাকিব কী করছে। দেখো, আমি রান্নাশালের ভেতর থেকে বসে বসে দেখছি ইফরাজ ওর দাদির সাথে এখন ওদিকটা খেলা করছে। সাকিবকে দেখা যাচ্ছে না, সাকিব ছিল ওখানেই তো কোথায় এখন দেখতে পাচ্ছি না। এই যে সাকিব এসে গেছে, দুজনে মিলে লাঠি নিয়ে খেলা করছে। আর ওদিকে দেখতে পাচ্ছ ইট কুচি করে রাখা আছে, ওদিকে বালি ইট রাখা আছে, আর ওদিকটা রড বাঁধার কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি বাড়ির কিছু কাজ আছে, সেগুলা করানো হবে, যার জন্য রাখা হয়েছে। মিস্ত্রি এসে গেছে কাজের জন্য। আর বাবুজান কাকু, যার নাচ তোমরা আগে দেখেছো, বাবুজান কাকুও কাজে এসেছিল। তো সো গাইজ, যে টপিকে ছিলাম যে 100 সাবস্ক্রাইবার, ইউটিউবে 100 সাবস্ক্রাইবার হওয়ার যে টপিকটা ছিল, হ্যাঁ আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে জানাতে চাইছি যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, তাহলে আমার সাবস্ক্রাইবার আরও বেশি, আরও বেশি 100-এর থেকে 1000-ও হতে পারে। তো ইউটিউবে 100 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে কাস্টম ইউআরএল এনেবল করা যায়, তো সেটাকে কীভাবে সেটিং করা যায় বা সেটার জন্য আমি এলিজিবল কি না সেটা জানার জন্য ইউটিউব বিভিন্ন রকম ইউটিউবাররা, যারা বড় বড় ইউটিউবার রয়েছে ইউটিউবে, যেমন হচ্ছে টেকনিক্যাল ইয়োগী মানুষ দে, এনাদের হচ্ছে গাইডলাইনগুলোকে ফলো করে করার পরে যে সমস্ত সেটিংগুলো দেখলাম, তো সেগুলোকে সেটিং করলেই আই হোপ কি হয়ে যাবে এনাবল, সেটার জন্য আমি এলিজিবল হয়ে যাব। কাস্টম ইউআরএল এলিজিবলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে চারটি বিষয় সেটি তো চ্যানেল ফার্স্ট 30 ডেজ ওল্ড হওয়া দরকার, তারপরে হচ্ছে 100 সাবস্ক্রাইবার মাস্ট হওয়া দরকার, তারপরে ভিডিওর আইকনে লোগো হওয়া দরকার, আর ব্যানার আর্ট যেটাকে বলা হয়, আর্ট চ্যানেলের আর্ট বা ব্যানার, ওটা তো হওয়া দরকারই দরকার। তো আমার এই চারটা জিনিস অলরেডি আছে, যে কারণে আমি আশা করছি যে আমি হচ্ছে এলিজিবল এটার জন্য। 100 সাবস্ক্রাইবার যেহেতু হয়ে গেছে, সেই জন্য কাস্টম ইউআরএল এর জন্য এনেবল করলে সেটার জন্য আমি এলিজিবল আছি। তো দেখা যাক, সেটিং করার পরে তোমাদেরকে জানাচ্ছি যে ওটা সেটিং করতে আমি পারছি কি পারছি না, বা ওটার জন্য আমি এলিজিবল হতে পারছি কি পারছি না, তো সেটা তোমরা দেখতে থাকো, জানাচ্ছি তোমাদেরকে। সো গাইজ, আমার চ্যানেলে কাস্টম ইউআরএল এনেবল হয়ে গেছে, আমি তার জন্য এলিজিবল হয়েছি। তো এ সব কিছু, এগুলো সব কিছুই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে। তো খুব খুব ধন্যবাদ তোমাদেরকে। আর তোমরা এভাবেই যদি আমার পাশে থাকো, এভাবেই যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে আমার চ্যানেল 100 সাবস্ক্রাইবার থেকে 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছাতে বেশি টাইম লাগবে না। তো আরেকবার বলে দিই তোমাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব খুব ধন্যবাদ। সো আজকে আর কিছু বলার নেই, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন কেউ থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিও, যাতে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশানটা পেয়ে যাও। তো আজকের মতো টাটা, আসছি আবার নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।